Bismillahirrahmanirrahim. Mahan Srishtikortar name shuru kortechi. Ajke amra amdar roudor majhe lamram bortoman poristhiti dekhaibar lagi je kemon kham kaj hoilo. Roudor kham chole tachara roudor majhe kemon kham hoilo kototuku agbaise ta amra dekhaibo. Dekhaite amra jailam ar choluk amra loge amra dekhaimu shompurno. Jotokhon porjonto amra jaitam pari. London. Jazakar mazhe kham sole, kita belum gya, amra ya full dua di daro, kita madrasah point yang khasa khas. So ikan orang mazhe, mana jazik dia, khas koran itu, orang mazhe gala, oh hatcor mix koran sih, kita kalah ya, orang mazhe oh oksin koran milan itu, ikan orang mazhe shop doro ni mishi lah, kita main jauh saja. Hmm, Assalamualaikum. 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 Rasta kare milaiya jawar tula tone bidizor gese kharone I rastara khuddia mati ta onno khamo lagane yido marokote onefta khama koise onefta khama koise mane otolonio babe khamkal koise alko ko kino apnara rasta ta koto sundor আর কত বড় রাস্তা হইয়া গেল বাজার থেকে খান শুরু কইরা ইতিমধ্যে ফরিদপুর মাদ্রাসা পয়েন্ট পর্যন্ত খানটা আইছে ইনশাআল্লাহ আগামী 15 দিনের ভিতরে জগন্নাথপুর যাওয়ার যে রাস্তা আছে জগন্নাথপুর টু বিশনা সম্পূর্ণ রাস্তা ওই রাস্তার মাঝে খান চলে তো রাস্তার মাঝে
সর্বোচ্চ স্পেশাল ভাবে খামটা চলে তার মাঝে রাস্তাটা খনন করা হইল রাস্তার মাঝে পলকি পাথর ঢালা নিল তার উপরে গালা দিয়া ডালাই গেল তাছাড়া অনেক নতুন নতুন ব্রিজ যখন তৈরি হয়েছে সব ব্রিজেরও খাম কমপ্লিট হয়ে গেছে সামনে একটা ব্রিজ আছে উদরপুরের ওই আলহামদুলিল্লাহ খামটা কমপ্লিট হইয়া অনেক গাড়ি ঘোড়া চলাচল করে রাস্তার খাম চলে তো এক সাইড করে করে হয়ে দেওয়া হইল এখন রুদেরপুর এরিয়া যাচ্ছি সামনে বোবর বাজার তো রাস্তার সাইডে যে জায়গার মাঝে রাউন্ড আছে রাউন্ডের মাঝে কোনোরকম ফিলার হল দেওয়া হয়েছে যাতে গাড়ি দুর্ঘটনা হইলে গাড়িটা খাদে না গিয়া পড়ে আর তাছাড়া রাস্তার সাইডে দিয়ে মাটি হল মিলানি নিব অনেক সুন্দরভাবে মাটি হল দিয়ে বড়া নিব এখন আমরা আছি বোবর বাজারের ব্রিজের উপরে তো সামনে বোবর বাজার অনেক সুন্দর রাস্তা হয়েছে আর কম সময়ে অনেক সিলেট যাওয়ার প্রস্তুতি হয়ে গেছে ও আছি আমরা বোবর বাজার বাজার থেকে একটু সামনে যাইয়া রাস্তাটা অনেক বড় এবং অনেক সুন্দর রাস্তা হয়েছে হওয়ার মতো তারা এই রাস্তার মতো চলাচল করা বা করছই তারা বুঝতে পারবা যে কত সুন্দর ও কত ভালো হয়েছে যেবেলা রাস্তার মাঝে নতুন খাম স্টার্ট হয়েছিল তখন সিলেট যাইতে সময় লাগতো 5 থেকে 6 ঘন্টা বর্তমান সময়ে পাশেও যদি যাওয়া হয় 1 ঘন্টার মধ্যে সিলেট গিয়ে পৌঁছা সম্ভব একটা নতুন ব্রিজ আছে এটা ইশাকপুর এরিয়াত পড়ছে তো আলহামদুলিল্লাহ খাম শেষ হয়ে গেছে শেষ হইয়া বর্তমানে ওবিডিজের উপরে দিয়ে গাড়ি চলাচল করে ব্রিজের সাইডপাশে আছে বড় বড় ফিলার দেওয়া যেটা ফিলারে গাড়ি দুর্ঘটনা থাকি বিরত থাকবার লাগে আর গাড়ি দুর্ঘটনা হইলে যাতে গাড়িটা খাদে গিয়া না পড়ে তার লাগি দেওয়া হয়েছে
অনেক বড় রাস্তা হয়েছে তো আজকে চাইছিলাম ভিডিও বানাইতাম কিন্তু পারলাম না কারণ শারীরিকভাবে অসুস্থ আমি তো তারপরেও রাস্তা কেমন হয়েছে ওটা দেখাইবার লাগে ও সামান্য ভিডিও করলাম এটা লিগিয়া সেনবাড়ি বাজার থাকি শিরামিশি রাস্তার মুখ যাইবার রাস্তা কি একবার এখান থাকি ইশাকপুর বড়বাজারের কাছাকাছি গেছে কি রাস্তা পড়াত ওখানেও খাম চলের তো ইনশাল্লাহ বেমার কমে গেলে আর লকডাউনটা শেষ হয়ে গেলে নতুন করে সুন্দর করে সব জায়গার ভিডিও তুলিয়া দিব যে রাস্তাটার সাইজে বড় এবং লম্বা অনেক লম্বা তো অনেক বড় তার তুলনা নাই আর অনেক সুন্দর রাস্তা সিলেট যাওয়া বর্তমানে জগন্নাথপুরের মানুষের কত শান্তি হইব মানে এটা অতুলনীয় এটা হওয়ার মতো না যেবেলা আমরা জগন্নাথপুর দেখি আজ থেকে তিন চার মাস আগে যেবেলা জগন্নাথপুর থেকে আমরা সিলেট গেছি অনেক মানুষ আমি নিজে ফিরোবাজার খেনবাড়ি থাকি ফিরে আসছি অত কষ্ট হইতো এরপরে জাম তো হওয়ার মতো নাই একবার গেছিলাম সিলেট ডাক্তার দেখাইবার লাগে তো ডাক্তার দেখাইবার লাগে যেবেলা সিলেট যাই গাড়ি উঠছি দুইটার সময় আর গিয়া পড়ছি আটটার সময় ছয় ঘন্টা পরে আমরা গিয়ে সিলেট পৌঁছতে পারছি বর্তমানে রাস্তার যে কোয়ালিটি অনুসারে হয়েছে আর যে সুন্দর যে ভালোভাবে হয়েছে এই রাস্তায় সিলেট যাওয়া এক ঘন্টার উপরে লাগবো করি মনে হয় না তো রাস্তাটা অনেক সুন্দর অনেক ভালো হয়েছে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারে যাতে আমরা এজনে অত সুন্দর অত ভালো একটা রাস্তা উপহার দিচ্ছেন তার লাগি অনেক অনেক ধন্যবাদ রাস্তার চারপাশটা দেখো কত বড় রাস্তা
একবাস দেখো কা রাস্তা কত বড় রাস্তা হইছে কত সুন্দর কত লিনিয়ার তো আমরা যতটুকু সম্ভব আর যতটুকু পারলাম ততটুকু রাস্তা আমরা আপনারা দেখাই আর দেখো কা আপনারা রাস্তাটা কত সুন্দর রাস্তা হইছে যতটুকু দেখানো সম্ভব হয়েছে অতটুকু আমরা দেখাইছি আপনারা দেখছেন ইনশাল্লাহ আগামীতে আরও ভিডিও সকল দেখবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুকা লাইক কমেন্ট শেয়ার করিয়া সবকে দেখার সুযোগ করে দৌকা আর ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের নানান ধরনের ভিডিও ফুটেজ আমরা ও চ্যানেলও পাইবা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুক।